হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ডিম দিয়ে খুব সহজেই বেকিং পাউডার ছাড়া চকলেট কাপকেক বানানো যায়। রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখানে রান্নার রেগুলার তেলটাই আমি ব্যবহার করেছি। তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি একটু চেলে দিয়েছি, আপনার চাইলে গুঁড়া দুধটাকে না চেলেও দিয়ে দিতে পারেন। এরপর কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট স্মেল আনবে, স্বাদের কোনো পরিবর্তন করবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিব, তবে ময়দাটা অল্প অল্প করে মিক্স করে নিব। প্রথমে একবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। দুধটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি যে ময়দাটুকু ছিল সেই ময়দাটুকু দিয়ে দিচ্ছি। অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে খুবই স্মুথ একটা কেক পাবেন। ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাপ রেডি করে নিব। কাপের জন্য এখানে আমি 5টা চায়ের কাপ নিয়েছি। যে কোনো কাপ আপনারা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কাচের কাপ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কাপের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি সবগুলোতে। এখন এর মধ্যে চারপাশে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি কাপগুলোর মধ্যেও ময়দা চারপাশে স্প্রেড করে নেব। সবগুলোতে ময়দা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কাপটার অর্ধেকটা ব্যাটার দিতে হবে। সবগুলো কাপে আমি এখন এক এক করে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এরপর এর উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এগুলো সব অপশনাল, আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। আমি একটু সাজানোর জন্য চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। একটু ডিজাইন করে নিচ্ছি। এগুলো সবই অপশনাল, আপনারা চাইলে করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই। রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আর আপনারা যে ধরনের রান্না চান সেগুলোও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সেই অনুযায়ী রান্না করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছিলাম, কুচি করে রাখা বাদামটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 5 মিনিট হাই হিটে প্যানটাকে প্রিহিট করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। প্রিহিট করার পর আমি এক এক করে 4 কাপগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম হিটে 20 মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর, আমার কেকগুলো বেক করা হয়ে গেছে আর আমি কাপ থেকে কেকগুলোকে বের করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কেকগুলো কতটা সফট হয়েছে। উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি। এই সব কিছুই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বেকিং পাউডার ছাড়া। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল চকলেট কাপকেক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।